আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল আসিফ ভাই, বিশেষ করে আপনার কাছে, যে আমরা মাঝে মধ্যে শুনি বা এই লাইভেও অনেকে এসে বলে, যেমন আপনারা নাস্তিকেরা মানে প্লুরাল নাম্বার ইউজ করে বলে, বা অনেকে যেমন বলে যে ভূমিকম্প হচ্ছে এটা হচ্ছে আমাদের সবার পাপ, আমাদের পাপের ফল, বা করোনা ভাইরাস হচ্ছে আমাদের পাপের ফল, মানে এই যে সবকিছুতে যে আমরা যে ঢালাও ভাবে যে আমাদের ইউজ করি, যে প্লুরাল নাম্বারটা আমরা ইউজ করি, যে এটা কি কোনো প্রকারের মানে ফেলাসি? কারণ আমার কাছে মনে হয়েছে, যেমন ধরেন যে যে মানে গতকালকে যে মানুষটার জন্ম হইলো বা কিছুক্ষণ আগে জন্ম হইলো বা যে কিছু বুঝে না, সে কোথায় পাপ করলো, ভূমিকম্পের জন্য পাপ করলো বা ইত্যাদির জন্য পাপ করলো, তাহলে আমি কি ঢালাও ভাবে আমাদের ইউজ করাটা কি আমি কোনো লজিক্যাল ফেলাসি মানে বলতে পারি, নাকি আপনার ব্যাখ্যাটা আমি শুনতে চাচ্ছিলাম? না ভাই, এভাবে তো এটাকে লজিক্যাল ফ্যালাসি ক্যাটাগরির ভিতরে তো ফেলা যায় না। কারণ লজিক্যাল ফ্যালাসি তখন হবে যখন কিছু প্রিমিসিসের উপর ভিত্তি করে একটা কনক্লুসিভ একটা দেয়া হবে, যে এই প্রিমিসিসের উপর ভিত্তি করে আমি এই কনক্লুশনে আসলাম যে এটা এটা। তো এইভাবে যখন হবে তখনই সেটা একটা লজিক্যাল ফ্যালাসি হবে। কিন্তু যদি একজন মানুষ মনে করেন এমনি বললো যে মানে ধরেন বললো যে ঢাকাইয়া মানুষরা একটু হালায় আবে হালায় বেশি বলে, এটা তো কোনো লজিক্যাল ফ্যালাসি না। এই কারণে এখানে তো কোনো প্রিমিসিস এর উপর ভিত্তি করে একটা কনক্লুশনে আসা হয়নি। তাহলে এই বিষয়টাকে আমরা মানে কিভাবে ইয়ে করা যায়, যে যখন মানুষ আমাদের পাপের ফল এরকম বলে, তখন এটা তাদেরকে যাচাই করে দেখতে পারেন তারা আসলে কি বলতে চাচ্ছে, জিনিসটা কি, কথাটা কি। তারা ভুল বলতেছে, অবশ্যই ভুল বলতেছে, কিন্তু এটা লজিক্যাল ফ্যালাসি না। লজিক্যাল ফ্যালাসি হওয়ার জন্য কিছু লাগবে, মানে প্রাথমিক শর্ত লাগবে, সেই শর্তগুলো ফুলফিল না করলে সেটা লজিক্যাল ফ্যালাসি হবে না। আচ্ছা, আরেকটা বিষয় ছিল ধর্ম, ধর্ম বিষয়টা কি মানে ব্যক্তিগত, ধর্ম পালন বা ধর্ম বিষয়টা কি ব্যক্তিগত বিষয় নাকি মানে সামষ্টিক কোনো কিছু? ধর্ম বিষয়টাকে ব্যক্তিগত রাখাই উচিত, কারণ এটা যেহেতু মানুষের অধিকার একটা, সেহেতু ব্যক্তিগত পর্যায়ে রাখাই উচিত। এখন সামষ্টিক সামষ্টিক কোনো উৎসব থাকতে পারে, কোনো ধর্মীয় গোষ্ঠীর কোনো উৎসব থাকতে পারে, বা কোনো একটা প্রার্থনা, বিশেষ প্রার্থনা থাকতে পারে, সেটা থাকতে পারে, কিন্তু ধর্মটা ব্যক্তিগত পর্যায়ে রাখা উচিত। আচ্ছা, কেউ কি পাবলিক প্লেসে বা কোনোভাবে কারো ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করতে পারে? ইউরোপ আমেরিকাতে বা ক্যানাডাতে আপনি কারো ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করতে পারবেন না। এটা ক্যানাডাতে তো রীতিমতো বেআইনি, এবং অনেক জায়গাতেই এটা বেআইনি যে আপনি কারো ধর্ম পরিচয় জিজ্ঞাসা করতে পারবেন না। বিশেষ করে ইন্টারভিউর সময়, যখন একটা চাকরি দিতে গেছেন তখন ইন্টারভিউর সময় আপনি কখনো যে ইন্টারভিউ দাতা তাকে আপনি তার ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করতে পারবেন না, জিজ্ঞাসা করলে আপনার জেলও হয়ে যেতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় ইয়ে ছিল, ওই যে বাংলাদেশে যে 500 কতটা যে বাংলাদেশে যে 500 কতটা যে ওই যে মসজিদ বানানো হচ্ছে, যে যে ওই ওইটাকে সাপোর্ট করতে গিয়ে অনেকে বলতেছে যে এই মসজিদ মানে এগুলা ব্যয় হইতেছে 830 কোটি টাকা, এগুলা দিয়ে কয় টাকা হসপিটাল হবে, এটা সৌদি আরবে বানায় দিচ্ছে বা বাংলাদেশ সরকারও বানায় দিলে কতভাবে, তো ঘাস কাটার জন্য তো অনেক লক্ষ লক্ষ টাকা ব্যয় হইতেছে, কোটি কোটি টাকা ব্যয় হইতেছে, তাহলে মসজিদের জন্য ব্যয় হইলে কি এইভাবে জাস্টিফাই করতেছে, এই সম্পর্কে আপনার কোনো ইয়ে আছে, কমেন্ট আছে? আপাতত ভাই কোনো কমেন্ট নেই ভাই, যদি আমি আমার সামনে পড়ে নিউজটা তখন আমি পড়ে তারপরে একটা কথা বলতে পারবো, না পড়ে তো ভালোভাবে না জেনে না বুঝে তো কমেন্ট করা ঠিক না। আচ্ছা, ঠিক আছে।